몰라. कहाँ से मार दिया भाई?
यार কেন করবে মাছ খেতে ইচ্ছা করছে না, বেগুনি ভাজো, বেগুনি খাবো আর ফুলকপি। কোথায় মশাই আঘাত? মুখ খালে বালিশ ফালিশ দিয়ে চাপা দিয়ে দিই, কোনো চাপ নিও না। ওরে বাবা, ছেলে এখন এসে চলে গেছে, ব্যাপার স্যাপারই আলাদা। মুখখানা দিকে একটু ছেলে, ও বাবা এসে চলে গেছে, আবার লজ্জা লজ্জা ভাব এসে গিয়ে। ছেলে কথা বলবে নাকি ভালো কিছু বলবো তারপর বলবে? মুখের মধ্যে তো গুজে রেখেছো চার পাঁচখানা একসঙ্গে খাবার। নিউ ফ্যাশন কিছু বলছি, নিউ ফ্যাশন, নিউ ফ্যাশন, নিউ ফ্যাশন বলতে এই মালটা হচ্ছে, এই মালটা ঘি খাও, ঘি আলুর চোখা টাইপের কিছু করতে হবে। হ্যাঁ ঢুকেছিলাম, হচ্ছে
আটটা কিল কোথায় করেছ? আটটা কিল থার্ড এসেছে কবে? এতগুলো খেলেছো তো এসে যাবে না? আমি তো কাল -22 খেয়েছি কালকে, উফ কি যন্ত্রণা। লোকের কাছে ওখানে নিয়ে গেছে তিনটে তিনটে, আমাকে ওখানে নিয়ে গেছে। আমি কি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, ঠিক আছে নিয়ে গেল, নিয়ে গিয়ে কি মার, ঠিক আছে বন্দুক নিয়ে স্বাগত করছে আমার, নেমে মালটা নামলো, নেমে গুদুম গাহাম করেছে, চারদিক দিয়ে গুলি খাচ্ছে। আমি কোথায়, গাড়ি সিট চেঞ্জ করতে গেছি, ততক্ষণে নকআউট করে মেরে দিয়েছে। ও কি মার মারলো, তোমার কথা শুনে গাড়িতে উঠে -টা খেলা, তোমার কথা শুনে। আমি কিন্তু বলি নাই, রাকেশ দা বলছে গাড়িতে উঠে, তুমিও বলেছিলে সঙ্গে বাজে কথা বলবে না আমার সঙ্গে, ঠিক আছে তুমি বলেছিলে বলেছিলে গাড়িতে উঠে যাও গাড়িতে উঠে যাও, ঠিক আছে বাজে কথা বলবে না। হ্যাঁ ভাই, কন হ্যায় ভাই, ভাই তোরা বন্ধ কর না, বাহ বাহ প্যার তো উভয় উবল কে বাহার নিকল রা ইসকা। ধন্যবাদ, বাদিকে লেফট সাইড পে চলনা চাহিয়ে থা ভাই, হ্যাঁ অত নাটক করো না বারা। বলছি না এখানে আছে, মা আছে বলে কিছু বলতে পারছি না। সেরা প্লেয়ার খুঁজে নাও, ফেলে দিয়েছি কান্ডেন্টিয়েট, নি না -7.62 দেখলে বলো তো, ওটা তো বেস্ট ফেলে খেলানোর জন্য। এই শর্টের মধ্যে আর ভিক্টর ফিক্টর নিয়ে হেভি চাপ, হ্যাঁ সেটা ঠিক। না আমি 480, হ্যাঁ আবার কি 480 তো বাচ্চারা করে, আরে কি চালালো গুরু, এটা নিয়ে নিলাম 4x।
স্নাইপারের সাফিসার রাখা নাকি এখানে? বাবা কি হচ্ছে এটা? কি এটা স্যার, জাম্বুয়ান নাকি? পাগল নাকি? গলায় পা তুলে দেবো এর আমি। কিরে বোম আছে, তুমি না তো? চলো সামনের দিকে বই। আবার কি, আমি তো এগিয়ে গেছি অনেকটাই, তুমি দেখলাম পাশ দিয়ে এগিয়ে গেলে। ওই ডিভিটার পিছনে আবার কেন নেই স্যার? ডিভিটার পিছনে কোথায় বলো? মার্ক মোটা এমনি আমি কুতলাম আর জোনে মরে গেল। তারপর ও ডাইরেক্ট ডেড হয়ে গেল। চলো পিছন দিকে চলো। ওকে আসতেই হবে এদিকে, ও কিচ্ছু করার নেই। চারজন আছে ওখানে, দুজন যাই থাকুক, চারজনের সঙ্গে তো পারবে না। আরে এদিক দিয়ে মারছে, এই যে 105 আমাকে কেলাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছিলাম বলে। দৌড়চ্ছে দেখো। ও এমনি গেছে, ও জোনের বাইরে আবার ঢুকলো। রিভাইভটা করে দাও। ও তুমি দিকে দুজনকে মেরেছে বলটা। ওরে বাপরে, ছি 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 ছি, যে কারণে সাবস্ক্রাইবার ছিল সব চলে যাবে। ছি ছি ছি, শশা দাও খাই। ছি ছি ছি, চারজন মিলেও কিছু করতে পারলাম না। মানে একদিন একটা রুমের উপর
স্যার রুমে ঢুকে বলে কোথায় চলে গেল? কি হলো রুমের? যে রুমে ছিল সে ইয়ে হয়ে গেল, রুম থেকে বেরিয়ে গেছে। কি হলো? ল্যান্ড অন টপ অফ বিল্ডিং ইন এল পোজো থ্রি টাইমস। তুমি স্টার্ট করো, একটু পরে তো খেতে বসে পড়বো আমি। উফ, বলো না কথা হলো। আবার কি হলো? এবারে আবার ওইদিকে হেড টু হেডে প্রচুর চাপ, মানে মানে ফিফা চ্যাম্পিয়ন্সে গিয়ে মানে নর্মাল কি হতো, ড্র করলে তোমার মানে 3,000-4,000 সামথিং কিছু কাপস বাড়তো তো, কিন্তু ফিফা চ্যাম্পিয়ন্সে গেলে বাড়বে না, তোমার জিততে হবে, হারলে সাংঘাতিক মাইনাস দেয়। ঠিক আছে, যে 1 মিলিয়ন কাপস হয়ে গেছে, এরপরে মানে এর উপরে যাওয়া খুব টাফ, মানে খুব টাফ, মানে সাংঘাতিক খেলছে, বল পাই পেলে ব্যাস, কোথাতে পাস পাস দিয়ে দেখি গোলের সামনে বল। না সেরকম ব্যাপার না, আমার বাবা 91 OPR আছে, ঠিক আছে, যে পিকে তোমার পিকে আছে, তোমার তোমার বেলি আছে, এদিকে গায়া আছে, এদিকে হচ্ছে তোমার ট্রিপে আছে, এই চারজন আছে ডিফেন্ডার, অত সোজা না, ও বললে হয় সব সবাই আছে 90 OPR-এর ওপরে সব কটা ডিফেন্ডার আমার, অত সোজা না। মিডফিল্ডে দিরোজি আছে, দিরোজি আছে, এদিকে হেনরিক মিকিতারিয়ান আছে, আরেকটা মানে লেফট সাইডে কি আছে নামটা, আর স্ট্রাইকে আছে তোমার কি জানো, রুনি তো আছে স্ট্রাইকে, কিছু বলার নেও থাকে, আর রুইজ আছে তোমার, সেরা টিম আছে আমার। আমি যে আমার একটা করেছিলাম তো, দেখেছো ফিফাও তো করি, মানে হেড টু হেডটা খেলে যতটা মজা না, ওই ওটা থেকে খেলে মজা নেই, যেটা ওই যে ম্যাচটা তোমার তোমার বারবার চান্স দেবে, বিরক্তি কর মানে বুঝি না, ঘুপ ঘাপ করে ওদিক দিয়ে গোল হয়ে যাচ্ছে, এদিকে আমি কি কি বলছ। হ্যাঁ হ্যাঁ, আবার কি, এই যেমন গোটা ম্যাচ আমি ওটা একদম পছন্দ না বলে আমি তাও টেনে টুনে মানে ওটা না কমপ্লিট করতে পারলে ভালো করে, তোমার ওদিকে তোমার স্কিল বুস্টগুলো খুলবে না, ভালো ভালো ওটা খেলতে হবে, ওটাও খেলছি, ওটা আমার ওয়ার্ল্ড ক্লাস 2-তে আছে, এদিকে আমি ওটা নাকি ফিফা চ্যাম্পিয়ন্সে আছি, কি অবস্থা, এদিকে ওয়ার্ল্ড ক্লাস 2 ওটা, এদিকে এদিকে ফিফা চ্যাম্পিয়ন্সে, ওদিকে চারজনে দুজন মিরামার, ও ডুও 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 আমাকে, আমারও কি আছে নাকি এরকম কিছু, আমি করি না এটা, তোমার
এভিডেন্স কি না আছে আমার কাছে, কতগুলো এম্পিরেন্স স্কিন নেবো? একটা তো আছে, একটা নিয়ে পাচ্ছি না আবার একটা। আমার স্কিন অনেকগুলো আছে, কিন্তু আমার স্কিন অনেকগুলো আছে, পাঁচ ছ সাত, ছ সাতটা মতো স্কিন আছে আমার। তোমার কটা আছে, 10-12টা স্কিন? স্কিন আমার? হ্যাঁ কিসের? হ্যাঁ বন্দুকের, বন্দুক বন্দুক হিসাবে মানে পাঁচটা আমার স্কিন তো লাগে এটা। অগ, 1 2 3 4, চারের পর কোথায় গেল? চারের পর 5 6 6 7, সাতটা আছে। পিস্তলের স্কিন আছে একটা ওর মধ্যে। সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে অগের স্কিনটা, সেরা স্কিন অগের। আমার অগের একটা ব্লু আর ইয়েলো যেটা আছে ওইটা ভালো লাগে। আমার রেড আর হোয়াইটের এত কি বলেছে কি ভাঙা দিক লাগে ওটা। ওটা ভালো, ওটা জোকারের লোগোটা রয়েছে তাই তো? কিসের জোকার? ওটা জোকারের ক্লাউনের একটা লোগো আছে, ওটা যে স্কিনটা ইয়েরও আছে, M249-এর আছে। ও আছে তো, দুও খেলে কি হবে? আরে এরপর থেকে না বল, দুবার এটাই হচ্ছে যা, নেমে বেরিয়ে যাবে, নেমে নেমে তো মরে যাব, নেমে বম বম খেলবো আমরা, বম বম। কেউ কাউকে মারবে না, যে যা নিজেকে মারবে, নাহলে মেরিট কমে যাবে। রাখের তো যেমন 90 হয়ে গেছিল, উঠে গেছে রাখের তো, যত গেম খেলেছে উঠে গেছে আরামসে। হ্যাঁ কি করে খেলতে পারে বলো তো, মনে হয় টোটাল 500 খানা স্কোয়াড খেলা হয়ে গেছে। 600টা কিল কটা? 1200? কিল কটা? কিল দেশে কম, আমার দেখলাম কত 200 কত, কিল দেখলাম 400 কত, 200 কতগুলো খেলেছে, 400 কতগুলো আছে। আমি পড়েছি, এবার নিচে মারবো। আহা একটু খেলাম, চলো বোম মারবো নিজেকে। কোথায় এসছি কিছুই তো নেই, পুরো ফাঁকা, তোমায় কেলাচ্ছে উল্টে তো। এই রে মালটা কোথায় একটু কেলাই, ছিল কোথায় গেল, কোথায় সব
ও মেরেই ফেলবো আধা ঘন্টা মনে হচ্ছে সাতটা মারামারি কর আমি আস্তে করে ঘরে ঢুকি এইতো থ্রি এক্সট্রা থ্রি এক্সট্রা সারা বন্ধুত্ব হ্যাঁ ফালতু টাইপ স্কোপ জিঙ্গেল ভেলের মাকে কোথায় গেল এদিকে নাকি আরে কেমটা নয় ও আচ্ছা এটা লস ইউনিটস না ঠিক আছে ঠিক আছে কোথায় স্যার এত মারামারি হচ্ছে কোথায় আচ্ছা উপরে আছে মানে নাকি উপরে তাহলে পায়ের আছে পেতাম ওপারটাই ছিল এখানে দেখছিল ওই যে বাড়ি 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 নীল ঘটা বাড়ি সেই মা কি ওই যে কাকে মারছিল বাঘের মতো বুচিতে গিয়ে মারবো মারবো না মরবো একটু লুট নেবো কেউ যদি কেউ মারতে পারে তো মেরে দেয় আমায় কেউ মারতে পারলো না এখন চালাচ্ছি কোথায় ওপরে নাকি ওপরে তো যা যাবে না ভাবে কোথায় গেল কোথায় স্যার কোথায় সব গেল কোথায় গেল কোথায় স্যার তুমি তো আগে দুমদাম মরে গেলে কোথায় স্যার কতগুলো নাবলো দেখলাম কতগুলো নাবলো দেখলাম তো ওদিকটা কি দেখি একটু রাস্তা দিয়ে দৌড়তে আছে ইয়ে ইয়ে মার আমাকে মার আমাকে মার আমাকে ইয়ে এ মার আমাকে ভয় না পালিয়ে যায় লোকে কি করছে मैं तो लुट गया बर्बाद हो गया लुट गया उठाए क्या लोग होते हैं सर दादा एक आवाज करे जागो क्योंकि गब्बर आ गया तो हमारा एक ये सारा खेल सी 16 वर्ष स्क्वाड ठीक है हाँ एक टा स्क्वाड है 3 जन के मेरे दीजिए हाँ तो 3 जन हो जाए अरे भाई क्या खेलता है बंदा ये क्या खेल रहा है सब चल से अभी गया बोला भाई एक काम कर मुझे मार दे बोले सब लूट फूट खेल लो और बंदूक आ गया मेरी चला जा रहा बाबा क्या क्या মানে মারবে না কিছু না এদিকে লাফলাফি করবে বুঝো বলছি মারতে না তো শেষ করো শেষ করো শেষ করো কি করা যায় সেটা তো বলো বুদ্ধি দাও গাড়ি নিয়ে পিকাটো চলে যাও কেন পিকাটো কি পিকাটো গিয়ে পেয়েছি লোক আমার পিকাটো গিয়ে লোক পেয়েছি তাহলে কোয়াড পেয়েছি পিকাটো গিয়ে মানে এটা কমপ্লিট করতে গিয়ে না
ওই বললো না র্যাঙ্ক কম করার জন্য খেলছি না তখনই। আমরা কি সুইসাইড করবো না, এমনিও মরবো না, লোক মারতে পারলে মরবো, দাঁড়িয়েও মরবো না, ফাইট খুলবো। গাড়ি কোথায়? আরে গাড়ির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। না না এখানে ডাসি আনি চাপ নেই। পিকার্ডো নাকি? গাড়ি 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 লাশ পড়ে আছে গাড়ির জায়গায়। এখানে সাইড হয়ে শুয়ে পড়ে গড়াতে গড়াতে নেমে যায়। কোথায়? যাতা বলছো তো? বোপার বানিয়ে দিচ্ছে তো, যেখানে লোক নেমেছিল। তোর কোনো গাড়ি পাচ্ছে না তো? ছিল তো কি আটকালো, কি ল্যাক করলো আমার? আমি আমার সিনেমা তো পুরো আটকে গেছিল, তোমাকে অফলাইন করে দিয়েছিল। কোন দিকে যাচ্ছিল? এদিকে এখান থেকে আসলে আরে লোকজন থাকবে, মারবে, মার খাবো, ব্যাস 20-25 জন থাকবে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, তাহলে মজা না? লোকই নেই তো মারবো কি? এদিকে না তখন নেমেছিল মধ্যে লস লিও নিয়েছে, যে মাসটা আটটা খেয়ে দিয়েছি, তার আগে তিনটে না দুটো মেরেছি, ওইটা মেরেছিল হচ্ছে ইম্পালা। ওটা বুঝতে পারি না, বাকিটা একটা আটকে গেছিল, একজন টিকা ধারণ করেছে আমাকে, লাগেনি একটা একই মাঠে মারছিল, পাঁচ দিন একটা এসকে দিয়ে টুক করে আমাকে মরে গেল। একের গুলি তুই প্রপার লাগে না, কিছু করার নেই। আরে ওই মাঠটাকে খেলিয়ে দিয়েছি, পাঁচ দিন এসকে টুক করে দিল মাথায়, পুরো শেষ। বাদিক 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 হ্যাঁ, আগে করা উচিত ছিল, যখন গাড়িটা মুভ করছিল তখন, এখন করে লাভ নেই। পাওয়ার চলে যাও, ওটাই যাচ্ছে উপরে, তো পাওয়ার গ্রিডই পড়বে। আমি এখন চুপচাপ দৌড়ে যাচ্ছি, আর এদিকে মোবাইলে দেখে যাচ্ছি আমি কোন দিকে যাচ্ছি। কাটি করবো? ইস, কানটা কি ব্যথা করছে, এই হেডফোনগুলো একটা প্রবলেম, কান চেপে থাকে। এই নরম মলিন কান কার ধারে ঘাড়ে চলে যাচ্ছিল। পিকাটোতে যেতে হবে এরপর, পিকাটোতেই তো মজা, তাই তো? নামতে পারতে পাওয়ার গ্রিড মে আ রহা হু তুম লন্ডে সব চড্ডি পেহন কে রেনা। আচ্ছা কি কথা? আই অ্যাম হ্যাভিং ফিভার, গিভ মি অ্যান অ্যানসার।
তা ফিভারও বইয়ের গানটা করে দেবে, মিলে হো তুম হমকো বড়ে নসিবো সে গানটা করে দেবে, সঙ্গে হয়ে যাবে। কেউ নেই, সব কেটে পড়েছে, কত কোথায় দেখে আসছে ক্ষতি কি? কেড়ে লুকিয়ে আছিস, শরীর হচ্ছে, আয় গাড়ি খুঁজে দেবো পুরো, যতগুলো গুলি আছে। কি হলো, যখন ভাবি সেফ থাকবো তখন সেফ থাকি না, ঠিক আছে? আর যখন চাইছি লোক আসুক একটু খেলাবো, মার খাবো, মেরে দেবে, হয়ে যাবে, ব্যাস। না তোমার কিন্তু আমার মতে, হ্যাঁ হনুমান তো নাকি আমি, তার এই বগিটা কোথায় দাঁড়িয়ে আছে তোমার? আমার কিন্তু M4 থেকে স্কারেলটা বেটার লাগে। স্কাইল রিকয়েল খুবই কম কিন্তু। না না একদম ইকুয়াল রিকয়েল, আমি স্কোপ লাগিয়ে চালিয়েছি তো দেখেছি আমি কিরম রিকয়েল স্কাইল, সেদিকে মাথায় উঠে আছে, ওর থেকে M4 সামনে বেশি ইজি। M16 চালাবে, M16 চালাই তো, M16 দিয়ে 4x হবে। মিনি না পেলে M16 সিঙ্গেল ফায়ার করে দুম দাম ওড়াই। ডন আসছে, ডন সরে যা, সব সব সরে যা, ডন আসছে, সরে যা, সব সরে যা, ডন আসছে, ডন আসছে, ডন ডন আসছে, ডন ডন এ ডন এসে গেছে। এ কোথায় লোক, কোথায় লোক? আজকে নর্থ আমেরিকা খেলছে, ঠিক আছে, ওখানকার হাইয়েস্ট র্যাঙ্ক মানে আরপি লোকের আসলে এত লোক কি বলবো। আরে ও মানে নর্থ আমেরিকা এশিয়ান সবচেয়ে বেস্ট, এশিয়ান, তারপর ইউরোপ, ইউরোপও ভালো কিন্তু হাই ফাই রা। একজন দেখি ইয়েতে লস এঞ্জেলসের বাড়ি থেকে ডান দিকে যাচ্ছে চার চার ওখান থেকে, ঠিক আছে, পেছন মানে ডান দিক থেকে আমাকে মেরেছি কটা গুলি, কন্ট্যাক্ট করে রেখেছি, লেগেছে দু তিনটে। মালটা কি করেছে, একটা গাছের পিছনে কভার নিয়েছে, আমি ওইখান থেকে সোজা ঘুরে 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 রাইট লেন করেছি, ও মাল ওখান থেকে নড়েনি, আমার ওখানে দুচার দাঁড়িয়ে আছে, মানে এবার আমার জন্য অ্যাঙ্গেলটা কত ইজি হয়ে গেল হবে। আবার কোথায় সব লোক নেই নাকি, কোথায় পাহাড়ে, কোন দিকে? তাই মারতাম। আরে কেউ নেই, 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 কি অবস্থা? পিকাটা তো শান্ত, এ তো কেউ লুকিয়ে ফুকিয়ে নেই তো আমার ভাই। তোমাদের একটাই রাস্তা কি, মিনি নিগুজি করে যা, আমি তো সব এখন তো ছুটবো, সামনে যাবো গিয়ে খেলাবো, মিনি ফিনি নেওয়ার দরকার নেই। দাদু বিচি পেয়েছো, মানে আই গট সাপ্লাইজ, মানে মানে মরে পড়ে আছে কোথায়, ঠিক আছে, গুটি খেয়ে মরেছে, গুটি খেয়ে মেরেছে বলে নাকি আই গট সাপ্লাইজ।
লোকজন থাকে কিন্তু এখানে, কিন্তু কোনো পায়রাজ পাচ্ছি না। লস এঞ্জেলসে যাবো? হ্যাঁ নেই তো ওখানে। গতিটা এত কমে গেল, গাড়ি দিয়ে উড়িয়ে দেবো ওদের, বাগ্গি দিয়ে উড়িয়ে দেবো সব কটাকে। আরে সালা দৌড়ে দৌড়ে গেল। কোথায় কি হলো, কি কোথায় সব লোক? দূর আওয়াজটা পাবে তাও পাবে না, এখন সাফে সাই হট করে লেগে গেল ওরা দেখে। এখান থেকে লাভ নেই, বেকার। কোথায় যাওয়া যায় বলতো? এখানটা এরকম সার্ভাইভ কোনদিনও করিনি, ছুটে ছুটে লোক মারার জন্য আমি যাচ্ছি, দু লোক পাচ্ছি না। ও স্কিট, জানতাম এটাই হবে। হ্যাঁ আর কি, মরে গেলে না আমি দৌড়ে যাবো তাও ভালো, দৌড়ে দৌড়ে জোনে মরে যাবো তাও ভালো। কোথায় কোথায় কোথায়? বাদিকে এদিকে। হ্যাঁ দেখে নিয়েছি, আমি বুঝ চেপে রেখে দিয়েছি, যা হয় দেখা যাবে। চালা ওরে সালা, কাউকে পাত্তাই দেবো না। দেখি পাশ দিয়ে চলে গেলো, পাত্তা দিল না। কি অবস্থা দেখেছে, মুখ চেপে রেখে দিয়েছে আমি। এখানে এটা যে স্যান্ডউইচ গার্ডেন, এখানে যারা থাকে স্যান্ডউইচ হয়। কোথায় গেল ড্রপ? এখানেই কোথায় হবে? এক তো আজমি দেখা দে, আজমি নেই এক অর্ডার তো দেখা দে। ওরে বাবা রে, আরে লোক মরছে না কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আমিও তো ভাবছি, মানে লাস্টের পথে লোনটাকে নিয়ে যাবে না এই গেমটাকে, বুঝতে পারছি না। কুকুরের মতো ছুটছি আমি লোককে খুঁজছি। চলো দেখি ওদিকে, আর মার্ক মাই লোকেশন কি করবো, যেটুকু এসে গেছে জোন। সোলো ভার্সেস স্কোয়াড হচ্ছে এখন আমার সঙ্গে, সোলো ভার্সেস ডুও, সরি স্কোয়াড না।
কেউ তো থাক ভাই, সামনে কেউ তো একজন আয়, না মার নাহলে আমি মারি, কিছু একটা তো করি। এই তো গুলির আওয়াজ পাইছি। ভালের খেলে মেরে দিয়েছে ও বাবা, খিলি স্যুট পরে, কি খিলি স্যুট পরে বসে আছে, খিলি স্যুট পরে বসে, তাও খিলি স্যুট পরে এভাবে বসে আছে ঘরের মধ্যে, ঠিক আছে, মাথা মাথা ঘি ধরে গেছে মানে, এভাবে বললাম সামনাসামনি হবে মর। কতক্ষণ লাগবে আমার? ঠিক আছে, কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে? এটা আর্কেড খেলবে সাগর? এই সাগর আর্কেড খেলবে, আর্কেড আর্কেড খেলবে একটা, এটা কি নতুন পেলাম নাকি? এই চলো বেরোই তাহলে, না খেতে বসবো, ঠিক আছে দাও 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 দাও।